নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্ত নিয়ে আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখব, এবার নেশা মুক্তি কেন্দ্রে নেশা আসক্ত ব্যক্তিদের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। তাদেরকে সঠিক পরিমাণে পর্যাপ্ত পরিমাণে খাওয়ার পর্যন্ত দেওয়া হয় না। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া এবং এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। বাঁকুড়ার বিষ্ণুপুর কবরডাঙ্গা এলাকার ঘটনা, সেখানে নেশা মুক্তি কেন্দ্রে নেশায় আসক্ত ব্যক্তিদেরকে খাওয়ার না দেওয়ার অভিযোগ, তাদের ওপর শারীরিক অত্যাচারের অভিযোগ উঠেছে। নেশায় আসক্ত ব্যক্তিদের খাবার কম দেওয়ার অভিযোগে নেশা মুক্তি কেন্দ্রে ভাঙচুর চালানো হয়। ভাঙচুর চালায় সেখানকার স্থানীয় এবং নেশায় আসক্ত যারা ব্যক্তি রয়েছেন তাদের পরিবারের লোকজন। তার কারণ, তাদের বিরুদ্ধে অর্থাৎ নেশা মুক্তি কেন্দ্রের যারা কর্মীরা রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ যে যারা নেশায় আসক্ত ব্যক্তি রয়েছেন তাদেরকে সঠিক সময়ে খাবার দেওয়া হয় না, পরিমাণ মতো খাবার দেওয়া হয় না। নেশা মুক্তি কেন্দ্রে ভাঙচুরের এবং ভাঙচুর করা হয়েছে বলে এই মুহূর্তে যে খবর সামনে আসছে, তার কারণ নেশায় আসক্ত ব্যক্তিদের শারীরিক অবস্থার তারা যত্ন নেয় না, শারীরিকভাবে নির্যাতন করা হয়, এর পাশাপাশি পরিমাণ মতো খাওয়ারও দেওয়া হয় না তাদেরকে। এর পাশাপাশি আমরা আরও যে খবরের দিকে নজর রাখব, ভাটপাড়ায় ফের চলল গুলি। ভাটপাড়ায় আবারও যে খবর সামনে আসছে, 35 নম্বর ওয়ার্ডে গুলিবিদ্ধ এক ব্যক্তি। ভাটপাড়ার 35 নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে, গুলি চলল ভাটপাড়ায়। 35 নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে বলে জানা যাচ্ছে। ভাটপাড়ার এই ঘটনা ঘিরে উত্তপ্ত এলাকা, ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। ভাটপাড়ার 35 নম্বর ওয়ার্ড, সেখানে গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি। ভাটপাড়ার 35 নম্বর ওয়ার্ডে গুলিবিদ্ধ এক ব্যক্তি। 35 নম্বর ওয়ার্ডের ঢালা বাবা মন্দির এলাকায় গুলিবিদ্ধ হন ওই ব্যক্তি। ওই ব্যক্তির মাথায় গুলি লাগে বলে জানা যাচ্ছে। প্রাথমিক তদন্তে যেরকম জানা যাচ্ছে, ওই ব্যক্তির মাথায় গুলি লাগে, পকেট থেকে উদ্ধার করা হয় গুলিও। ব্যক্তির হাত থেকে উদ্ধার হয় বন্ধু। যে ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন তার পকেট থেকে গুলি উদ্ধার করা গেছে এবং হাতে বন্দুক ছিল। পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। এই মুহূর্ত এখন এই পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে রাত দিন সাত দিন।